নদিয়া জেলার কল্যাণী এমস হাসপাতালের সামনে কর্মসংস্থানের দাবিতে বিক্ষোভে সামিল স্থানীয় বেকার যুবক যুবতীরা। জানা গিয়েছে যে কল্যাণী বিধানসভার অন্তর্গত সগুনা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বসন্তপুরে অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স হাসপাতালের মূল ফটকের সামনে বুধবার সকাল থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেন স্থানীয় বেকার যুবক যুবতীরা। তাদের অভিযোগ, বহিরাগতরা এসে ওই হাসপাতালে কাজ পাচ্ছে, অথচ স্থানীয় যোগ্য যুবক যুবতীরা আবেদন করেও কাজ পাচ্ছে না। এ বিষয়ে বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি, তাই অবশেষে কর্মসংস্থানের দাবিতে বুধবার সকাল থেকে এমস হাসপাতালের সামনে বিক্ষোভ শুরু করেন বেকার যুবক যুবতীরা। আমাদের দাবিটা একদম সহজ, কিন্তু আমরা চাইছি কল্যাণীর শিক্ষিত বেকার যুবক যুবতীরা চাকরি পাক। কোথাও বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম বা সেই নবদ্বীপ থেকে তারা যে এসে চাকরি করছে, আমার তাতে আপত্তি নেই। বেকার এখানকার স্থানীয় বেকার যুবকদের চাকরি অগ্রাধিকার হোক, আমাদের দাবি ওই এক। হয় আমাদের কাজ দিন। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা সব কল্যাণী সগুনা কে কিন্তু ছেলেরা কাজ পাবে না, কাজ পাবে বহিরাগতরা, সেটা যারা মানতে পারে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। নদিয়া জেলার কল্যাণী এমস হাসপাতালের সামনে কর্মসংস্থানের দাবিতে বিক্ষোভে সামিল স্থানীয় বেকার যুবক যুবতীরা। জানা গিয়েছে যে কল্যাণী বিধানসভার অন্তর্গত সগুনা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বসন্তপুরে অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স হাসপাতালের মূল ফটকের সামনে বুধবার সকাল থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেন স্থানীয় বেকার যুবক যুবতীরা। তাদের অভিযোগ, বহিরাগতরা এসে ওই হাসপাতালে কাজ পাচ্ছে, অথচ স্থানীয় যোগ্য যুবক যুবতীরা আবেদন করেও কাজ পাচ্ছে না। এ বিষয়ে বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি, তাই অবশেষে কর্মসংস্থানের দাবিতে বুধবার সকাল থেকে এমস হাসপাতালের সামনে বিক্ষোভ শুরু করেন বেকার যুবক যুবতীরা। আমাদের দাবিটা একদম সহজ, কিন্তু আমরা চাইছি কল্যাণীর শিক্ষিত বেকার যুবক যুবতীরা চাকরি পাক। কোথাও বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম বা সেই নবদ্বীপ থেকে তারা যে এসে চাকরি করছে, আমার তাতে আপত্তি নেই। বেকার এখানকার স্থানীয় বেকার যুবকদের চাকরি অগ্রাধিকার হোক, আমাদের দাবি ওই এক। হয় আমাদের কাজ দিন। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা সব কল্যাণী সগুনা কে কিন্তু ছেলেরা কাজ পাবে না, কাজ পাবে বহিরাগতরা, সেটা যারা মানতে পারে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।